বোটিং কত করে? वेलकम टू ट्रैवलर्स लेन, मैं आपका होस्ट एंड दोस्त नीलाब जुनैन मुखर्जी निकल पड़ा हूँ एक ऐसी जर्नी पे जिस सफर को आप लोग एक्सपीरियंस करेंगे मेरे साथ, मेरे नजर से। तो चलिए, लेट्स एक्सप्लोर द वर्ल्ड। রবিবারের সকালে জল খাবার বাইরে না করলে কি হয়, তাই আমিও চলে এলাম ভিকারাম চাঁদমাল সিটি সেন্টার সল্টলেকে ব্রেকফাস্ট করতে। নমস্কার বন্ধুরা, আমি নীলাব জোনায়ন মুখার্জি, নিয়ে এসেছি আরেকটা মজাদার আর এক্সাইটিং ভিডিও আপনাদের সামনে। আমরা সচরাচর জায়গা খুঁজতে থাকি কলকাতার মধ্যেই ঘুরতে যাওয়ার বা কলকাতার মধ্যেই ফ্যামিলির সঙ্গে একটা দিন কাটাবার জন্য জায়গা। ব্রেকফাস্ট কমপ্লিট করে বেরিয়ে পড়লাম একটা নতুন জায়গার সন্ধানে। একদিনের ছুটিতে কলকাতায় কোথায় কোথায় ঘুরতে পারবেন আর কি কি করতে পারবেন, নিয়ে চলে এসেছি এমনই এক ভ্রমণসূচি। এক নতুন জায়গার সন্ধানে বেরিয়ে খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম কলকাতার মধ্যেই এক অপূর্ব সুন্দর বার্ড স্যাংচুয়ারি। এটা হলো চিন্তামণি কর বার্ড স্যাংচুয়ারি। আমার বাড়ির থেকে এটার ডিস্টেন্স হচ্ছে 22 কিলোমিটার। আপনারা খুবই সহজেই জিপিএসের থ্রুতে এখানে পৌঁছে যেতে পারবেন। এখানে এনাদের নিজস্ব কোনো পার্কিং নেই, আপনি গাড়ি বা বাইক যাই নিয়ে আসবেন আপনাকে রাস্তার সাইডে রেখে নিয়ে এখানে ঢুকতে হবে। এখানে ঢোকার প্রবেশ মূল্য হলো 100 টাকা পার হেড, হ্যাঁ একটু বেশি, এবং ফরেনারদের জন্য 500 টাকা। 5 বছরের নিচে বয়সের বাচ্চাদের জন্য কোনো টিকিট লাগবে না, এবং DSLR ক্যামেরা ও ভিডিও ক্যামেরার জন্য এক্সট্রা আপনাকে 200 টাকা দিতে হবে। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারদের জন্য অত্যন্ত প্রিয় এক জায়গা। যদি আপনি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করে থাকেন বা করার ইচ্ছে আছে, তাহলে খুব সহজেই এখানে আপনি চলে আসতে পারেন। আচ্ছা, চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারির টাইমিং হলো শীতকালের দিনে আপনি সকাল 7টা থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা পাবেন, এবং গরমকালে সকাল 6:30 থেকে বিকেল 5টা পর্যন্ত। ছুটির দিনে ফ্যামিলির সঙ্গে কিছুক্ষণ সময় কাটাবার জন্য এখানে আসতেই পারেন। জঙ্গলের ভেতরে প্রবেশ করার পর থেকেই বেশ একটা গা ছমছমে ব্যাপার আছে। কিছুটা পথ ভেতরে আসার পরেই দেখতে পেলাম কিছুগুলি ডিমের মতন বস্তু, বুঝতে পারলাম না কি। বর্ষাকালে এই জঙ্গলে প্রবেশ নিষিদ্ধ, কারণ এখানে নানা ধরনের সাপ পোকামাকড় পাওয়া যায়। চিন্তামণি কর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি অবস্থিত নরেন্দ্রপুরে। এই বার্ড স্যাংচুয়ারির আদি নাম হলো কয়ালের বাগান, যেটাকে স্যাংচুয়ারি স্ট্যাটাস দেয়া হয়েছিল 1982 সালে। তারপর 2004 সালে এটার নাম চেঞ্জ করে রাখা হয় নরেন্দ্রপুর বার্ড স্যাংচুয়ারি।
2005 সালে গভর্নমেন্টের প্রচেষ্টায় এটার নাম আবার চেঞ্জ করে রাখা হয় চিন্তামণি কর বার্ড স্যাংচুয়ারি। চিন্তামণি কর একজন বিখ্যাত আর্টিস্ট ছিলেন এবং উনি লড়াই করে গেছিলেন এটাকে স্যাংচুয়ারি স্ট্যাটাস দেওয়ার জন্য। 2005 সালে ওনার নামেই এটাকে আবার নাম চেঞ্জ করে রাখা হয় চিন্তামণি কর বার্ড স্যাংচুয়ারি। জঙ্গলের ভেতরে বেশ কিছুক্ষণ ঘুরতে ঘুরতে দেখতে পেলাম এক পুরনো পরিত্যক্ত বাড়ি। দেখতে পাবেন নানা ধরনের পাখি, প্রজাপতি, নানা ধরনের মাকড়সা, আর দেখা মিলতে পারে জঙ্গলি বেড়াল, গোসাপ, আর কপাল ভালো থাকলে দেখা পাবেন সাপেরও। অবশ্য এর মধ্যে কোনোটার দেখা আমি পাইনি, শুধু প্রজাপতি ও পাখি ছাড়া। আর দেখতে পাবেন জঙ্গলের আনাচে কানাচে লুকিয়ে চুপিয়ে রয়েছে নানা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, যারা পাখিদের অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে রয়েছে পাখিদের সেই মুহূর্তটাকে নজরবন্দি করার জন্য নিজেদের ক্যামেরায়। শীতকালের দুপুরবেলায় জঙ্গলের ভেতরে বড় বড় গাছ ভর্তি অরণ্যের মধ্যে হালকা সূর্যের আলোয় ঘুরে বেড়াতে ভালোই লাগবে। পুরো জঙ্গলটা ঘুরতে আপনার সময় লাগবে ওই 1-1.5 ঘন্টার মতন। এখানে দেখতে পাবেন বেশ কিছু ধরনের গাছ, যে গাছগুলি আমরা সচরাচর দেখতে পাই না, গভীর জঙ্গলে থাকা গাছ। আর দেখতে পাবেন বেশ কিছু পুরনো গাছের শেকড়, এই শেকড়গুলির নিচেই গোসাপ থাকার সম্ভাবনা থাকে। ঘুরতে ঘুরতে থকে গেলে আছে আপনার জন্য বসার জায়গাও। এখানে এই রকম ছোট ছোট কিছুগুলি বেঞ্চ লাগানো আছে, যেখানে আপনি বসে থেকে জঙ্গলের সৌন্দর্যটা উপভোগ করতে করতে কিছুটা সময় কাটাতে পারবেন। বন্ধুরা, জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াবার অভিজ্ঞতার জন্য একবার আপনি এখানে আসতেই পারেন। কলকাতা শহরের মতন এত বিজি জায়গায় এই রকম একটা প্রাকৃতিক সৌন্দর্য খুঁজে পাওয়া, এটা ভাবারই বাইরে। বেশ কিছুক্ষণ ঘুরে বেড়াবার পর বেরিয়ে পড়লাম আরেক জায়গাকে এক্সপ্লোর করার জন্য। চলুন তাহলে আমার সাথে বেরিয়ে পড়ি আরেক জায়গার সন্ধানে। একদিনের ছুটিতে কলকাতার মধ্যে থেকেই কোথায় কোথায় ঘুরতে পারবেন তাই নিয়ে আজকের এই ভিডিওটা। বেরিয়ে পড়েছি আরেক জায়গার সন্ধানে। বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখছেন আর এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আপনারা সাবস্ক্রাইব করলে এই চ্যানেলটা আরও গ্রো করবে, এবং হ্যাঁ, বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করুন, যাতে আমার যে কোনো নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। রাস্তায় যেতে যেতে চোখে পড়ল কলকাতার বিখ্যাত ফ্লোটিং মার্কেট, হ্যাঁ, পাটুলি ফ্লোটিং মার্কেট। জিন্দগি কে সফর মে গুজর জাতে হ্যায় জো মকা ও ফির নাহি আতে। বেশ কিছুটা রাস্তা পার করে আসার পর আমি পৌঁছে গেলাম নিউ টাউনে। আজকে আমার নেক্সট গন্তব্য হল ইকো পার্ক। ঘুরেও গেছেন, কিন্তু আজকে আমার এই ভিডিওর উদ্দেশ্য হলো যে একদিনের ছুটিতে আপনি কিভাবে পুরো দিনটাকে ইউটিলাইজ করতে পারবেন, কিভাবে পুরো দিনে কি কি অ্যাক্টিভিটি করতে পারবেন, এবং একটা ভালো মুহূর্ত আপনি আপনার ফ্যামিলির সাথে স্পেন্ড করতে পারবেন।
যায় ইকো পার্কে ঢোকার প্রবেশ মূল্য হলো 30 টাকা এবং সেভেন ওয়ান্ডার্স অব দ্য ওয়ার্ল্ড দেখতে গেলে আপনাকে আরও 30 টাকা দিয়ে ঢুকতে হবে। ইকো পার্কের বেস্ট গেট হচ্ছে 4 নম্বর গেট, যেখানে আপনি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা পাবেন। বাইক পার্কিং, ফোর হুইলার সব কিছুর আপনি এখানে ব্যবস্থা পেয়ে যাবেন। আর এখান থেকে আপনার সেভেন ওয়ান্ডার্স অব দ্য ওয়ার্ল্ড একদম সামনে হবে, তাই প্রথমে আগে 4 নম্বর গেট দিয়ে ঢুকে সেভেন ওয়ান্ডার্স অব দ্য ওয়ার্ল্ড আপনি দেখে নিয়ে বাকি ইকো পার্কটা ঘুরে নিতে পারবেন। এখানে পার্কিংয়ের চার্জ হচ্ছে 4 চাকার 50 টাকা এবং 2 চাকার 20 টাকা। সোমবার ইকো পার্ক বন্ধ থাকে এবং রবিবার সকালে এন্ট্রি টাইম হচ্ছে 10:30 থেকে 7:30 পর্যন্ত এবং মঙ্গল থেকে শনিবার এন্ট্রি টাইম হলো 11:30 থেকে 7:30 পর্যন্ত। ইকোপার্কে ঘুরে বেড়াবার জন্য আপনি পেয়ে যাবেন সাইকেলও। সাইকেলের ভাড়া 150 টাকা প্রতি আধ ঘন্টায়। আপনাকে 500 টাকা ডিপোজিট রেখে যেতে হবে। যখন আপনি এসে সাইকেল ফেরত দেবেন, আপনাকে বাকি 350 টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। ইকোপার্কে ঢোকার পরেই দেখতে পাবেন এক বিশাল বড় লেক। লেকের চারিপাশটাকে সাজিয়েই তৈরি হয়েছে এই বিশাল বড় পার্ক। পার্কের ভেতর থেকে আপনি বাইরের থেকে বাড়ির থেকে নিজের খাবার নিয়ে আসতে পারেন। আপনি এসে এখানে বসে খেতেও পারেন, কিন্তু হ্যাঁ, জায়গাটাকে নোংরা করবেন না। ওয়েস্ট ফেলার জন্য এখানে প্রপার ডাস্টবিন করে দেয়া হয়েছে, তার মধ্যেই ওয়েস্টগুলো ফেলবেন। এছাড়াও আপনি ইকো পার্কের মধ্যে খাবার অনেক অপশান পেয়ে যাবেন। এখানে কিছুগুলো ক্যান্টিন আপনি পাবেন, যেখানে আপনি সব রকমের খাবার পেয়ে যাবেন। বিরিয়ানির থেকে শুরু করে ফাস্ট ফুড সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন। ইকো পার্কে বাচ্চাদের খেলার জন্য প্রচুর অ্যাক্টিভিটি আছে এবং এখানে বসার জন্য আপনি গ্রাউন্ডেও বসতে পারেন, অথবা এখানে বসার জন্য ভালোভাবে জায়গা বানানো আছে। শীতকালে দুপুরবেলায় এখানে এসে আপনি অনায়াসে 3-4 ঘন্টা কাটিয়ে দিতে পারবেন। ঘুরতে ঘুরতে পুরো পার্কটা কখন আপনার সময় কেটে যাবে আপনি বুঝতেও পারবেন না। বন্ধুদের সাথে বা ফ্যামিলির সাথে সময় কাটাবার একটা পারফেক্ট লোকেশন হলো ইকো পার্ক। ইকো পার্কে আপনি বোটিংয়ের ফেসিলিটিও পেয়ে যাবেন। এখানে আপনি বোট ভাড়া করে ঘুরতেও পারেন। স্ক্রিনে জায়গাটাকে আপনি পজ করে ডিটেলসটা দেখতে পারেন। প্যাডেল বোটের ভাড়া 200 টাকা আধ ঘন্টার জন্য 2 থেকে 4 জনের জন্য এবং শিকারা বোটের ভাড়া 300 টাকা আধ ঘন্টার জন্য 2 থেকে 4 জনের জন্য। এখানে একটা জিনিস নজরে পড়ল, এখানে সবাইকে লাইফ জ্যাকেট পরানো হচ্ছে। লাইফ জ্যাকেট কম্পালসারি। ঠান্ডা ঠান্ডা হাওয়ার মধ্যে হালকা হালকা রোদের আছে, গাছের নিচে বসে থাকতে বেশ ভালোই লাগবে। পুরো পার্কটা এইভাবে নানা ধরনের স্ট্যাচু দিয়ে সাজানো আছে, আপনি বসে এগুলোর পাশে ফটোও তুলতে পারবেন। এইবার চলে এসেছি টয় ট্রেনের। এখানে টয় ট্রেনেরও ফেসিলিটি আছে, আপনি টয় ট্রেনের টিকিট বুকিং করে এখানে টয় ট্রেনে চাপতে পারবে। টয় ট্রেনের টিকিটের ভাড়া হলো 150 টাকা পার হেড আধ ঘন্টার জন্য নন এসি এবং 250 টাকা এসি পার হেড আধ ঘন্টার জন্য। 3 বছর বয়সের ঊর্ধ্বে বাচ্চাদের জন্য টিকিট ম্যান্ডেটরি।
ইকো পার্কের প্রপার ম্যাপ। এই ম্যাপ দেখে আপনারা ডিসাইড করতে পারেন যে কোথায় যেতে চান। ইকো পার্কের মধ্যে এই জায়গাটা একেবারে মন ছুঁয়ে নেবার মতন। এখানে আপনি বেশ কিছুক্ষণ ঘাসের ওপর বসে নিয়ে উপভোগ করতে পারবেন এই মনোরম দৃশ্য। লেকের জলের ওপর দেখতে পাবেন নানা রকমের গাছ ও পাতা দিয়ে এখানে নানা ধরনের ডিজাইন বানানো আছে, যেগুলো দেখতে দারুণ লাগছে এবং এই লেকের সৌন্দর্যটা আরো বাড়িয়ে তুলছে। গ্রাম, গ্রামের ভিটে আমাদের সবসময় ডাক দেয়, তাই গ্রাম বাংলার এই সৌন্দর্যকে শহরের মধ্যে দেখে উপলব্ধি করার যে সৌভাগ্য আমরা পেয়েছি এটাকে ছেড়ে দেওয়া যায় না। বেঙ্গল ভিলেজে ঢোকার এন্ট্রি ফি হলো 10 টাকা পার হেড। এখানে আপনি দেখতে পাবেন গ্রাম বাংলার সৌন্দর্য। একটা বিশাল জায়গা ধরে গ্রাম বাংলার সৌন্দর্যকে এই জায়গার মধ্যে তুলে ধরা হয়েছে। আমরা গ্রাম বাংলার সৌন্দর্যকে যেভাবে চিনি, যেভাবে জানি, সেই জিনিসটাকেই এখানে তুলে ধরা হয়েছে। এখানে আপনি যা কিছু জিনিস দেখতে পাচ্ছেন, ক্ষেত থেকে শুরু করে শস্য সবজি সব কিছু অরিজিনাল। সেই গ্রামে দেখতে পাওয়া পালকি, আর এই হলো গ্রামের রোজকালের দৃশ্য। এক মহিলা নিজের ভিটেতে বসে খাবারের উনুনে খাবার বানাচ্ছে। এখানে ছোটর থেকে ছোট জিনিস এত মাইনিউটলি দেখানো হয়েছে, সাজানো হয়েছে, যে আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এই সেই গ্রামের পাঠশালা, বাচ্চারা পড়া না পারায় শাস্তি পেয়েছে, দেখুন কিভাবে দাঁড়িয়ে আছে কান ধরে। এই যে সবজি আপনারা দেখতে পাচ্ছেন, এইগুলো সব অরিজিনাল সবজি, আর এই হলো গ্রামের পুকুর। দেখুন একটা স্ট্যাচু বানানো আছে, গ্রামের পুকুরে মাছ ধরা হচ্ছে। এই সব দৃশ্য দেখার পর মনে হয় আমরা শহরের লোকজন কিভাবে দূর হয়ে গেছি গ্রাম বাংলার এই অপরূপ সৌন্দর্য থেকে। এর সাথে দেখতে পাবেন গ্রামের হাট বাজার। হাট বাজারে কিভাবে সবজি কেনা বেচা হয় সেইগুলো এখানে তুলে ধরা হয়েছে। গ্রামের হাট কিভাবে হয়, কিরকম হয় সেটা এখানে দেখানো হয়েছে। ইকো পার্কে আপনি খাবার দাবার খেতে চাইলে দুটো ভালো রেস্টুরেন্টও আছে। একটা হচ্ছে ধামসা ট্রাইবেল কিচেন, এখানে আপনি ট্রাইবেল খাবার দাবার পাবেন। কিন্তু হ্যাঁ, এখানে আসার আগে আপনি এখানে অবশ্যই ফোন করে আগের থেকে বুক করে নেবেন, কারণ এখানে প্রচণ্ড ভিড় হয়। আর আরেকটা হচ্ছে ক্যাফে একান্তে। ইকো পার্কে বেশ কিছুক্ষণ সময় কাটাবার পর বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, কিন্তু লাঞ্চটা আমার বাকি ছিল, তাই লাঞ্চ করতে আমি গেলাম ভজহরি মান্না। খাবারের মেনুতে অর্ডার করলাম ভাত,
ঝুরঝুরে আলু ভাজা, মাছের মাথা দিয়ে মুগ ডাল, কাতলা মাছের আলু দিয়ে ঝোল, ভেটকি মাছের ঝোল, দুটো পোস্তর বড়া। টোটাল আমার বিল হয়েছিল উইথ জিএসটি 1100 টাকা। খাবার দাবারের সম্বন্ধে আলাদাভাবে কিছু বলার নেই। আপনারা সবাই এখানে কোনো না কোনো সময় খাবার খেয়েছেন, তাই আপনারা ভালো জানেন এখানে খাবারের টেস্ট। হ্যাঁ, একটা জিনিস যেটা না বললেই নয়, এখানে খাবারটা খুব সুন্দরভাবে কলা পাতায় সার্ভ করা হয়েছিল। খাবার শেষ করে খাবারের শেষে মৌরি চিবিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। হবে, দেখা হবে অন্য কোনো দিন আপনাদের সাথে, এক নতুন অজানা পথে, এক নতুন গন্তব্যের সাথে। ততক্ষণের জন্য ধন্যবাদ, নমস্কার, আদাব, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটাকে বেশির থেকে বেশি লাইক করুন, আর নিজের ফ্যামিলি মেম্বার্স আর বন্ধুবান্ধবদের মধ্যে এই ভিডিওটাকে, এই চ্যানেলটাকে শেয়ার করুন। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। থ্যাংক ইউ।